না না, এটা দেখানো যাবে না। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে ভিডিওটা একটু অন্য রকমের, ঠিক আছে? আজকে ভিডিওটা হবে ফুড চ্যালেঞ্জ। কি ফুড চ্যালেঞ্জ? আপনারা থাম্বনেইলে দেখেই ফেলেছেন, সেটা হচ্ছে আজকে হবে হচ্ছে ফুচকা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো চলুন আমি ফুচকাটা নিয়ে আসি, তারপরে দেখা হচ্ছে, ঠিক আছে? চলুন দেখুন, চলে এসেছি ফুচকা নিয়ে। এবার শুরু হবে আমাদের আজকে ফুচকা চ্যালেঞ্জ। তো চ্যালেঞ্জটা হচ্ছে যে 1 মিনিটে সব থেকে বেশি ফুচকা খেতে পারবে সে পাবে 10,000, এবং আমি সত্যি বলছি 10,000 পাবে। ক্যামেরার উপরে যারা আছে তারা ভাবছে মিথ্যা বলছি, কিন্তু সত্যি 10,000 পাবে, ঠিক আছে? এবার আপনারা দেখে নিন, এই হচ্ছে পার্টিসিপেন্ট, আমি আছি, ঠিক আছে? তো শুরু করা যাক। তো প্রথম পার্টিসিপেন্ট রেডি হয়ে গেছে, তো এই 1 মিনিটের টাইমারও সেট, তো যখন আমরা বলবো তখন মা শুরু করবে, ঠিক আছে? তো সোনালি টাইমারটা দিয়ে দাও, স্টার্ট স্টার্ট। अरे तातरी खेत अब या तो स्लो खेले तो तुम्हें पाल भी ना। अच्छा हमको सिखा रिया है तोड़ी करते ही करते एक्टर पर बिचार कैसे बनूं। तातरी चलो ढेले नहीं तो जल ढेले ना ताले बेशी कोड़े नहीं तो पाल बे 30 सेकंड होते चल लो। अरे तातरी चलो তাড়াতাড়ি তাড়াতাড়ি, এরকম পারফরমেন্স হলে কি করে হবে? আর 9 সেকেন্ড মা, আর একটা হবে হবে, আর একটা হবে, চলো চলো টাইমস আপ। তো আমি টাইমারটা স্টার্ট করে দিই, আমি বললে করবে শুরু করবে, আমি বললে শুরু করবে, স্টার্ট। এ তো পড়েই যাচ্ছে ফুচকা, হায় রে, এরা নাকি আবার ফুচকা খায় রোজ দিন। দুটো হয়েছে, খেতে খেতে চোখ বন্ধ হয়ে যাচ্ছে। আর 10 সেকেন্ড বাকি, তাড়াতাড়ি 10,000 জিততে হবে। আর 5 সেকেন্ড, 2, 1, ছটা খেয়েছি, ভালো গেছে খেয়ে। তাহলে এবারে তন্ময় খাবে, তো দেখা যাক ও কটা খেতে পারে 1 মিনিটে। আমি মজা আয়গা না ভিড়ো, দাঁড়ান আমি টাইমারটা সেট করে দিই। স্টার্ট, দেখা যাক কতগুলো খাওয়া যায়। রে পড়ে যাস না, একটু সব খেয়ে নেবে মনে হচ্ছে। খাও খাও কারি আলু মাখা হচ্ছে, আর 18 সেকেন্ড বাকি আছে, ফুচকা কম পড়ে যাবে এবারে। আর 6 সেকেন্ড, 5 সেকেন্ড,
হয়ে গেছে আজকে চ্যালেঞ্জে। আমাদের মা খেয়েছে 1 মিনিটে 3টে ফুচকা, আমি খেয়েছি 1 মিনিটে 6টা ফুচকা, আর একটুর জন্য তন্ময় জিতে গেল, ও খেয়েছে 1 মিনিটে 7টা ফুচকা। যেহেতু তন্ময় বলেছিল আজকে উইনার 10,000 পাবে, তো ফলে বুঝতেই পারছেন সেটা আর আমাদের কারোর কাছেই এলো না, সেটা সম্পূর্ণ ওর কাছেই চলে গেল। এবার আমি জানি না ওটা 10,000 বলতে কি ছিল অ্যাকচুয়ালি, 10,000 টাকা তো নয়, এটা আমি খুব ভালো করে জানি, নিশ্চয়ই কোনো গন্ডগোল ছিল, জানি না কি দিত। বাই দ্য ওয়ে, যা গন্ডগোল এখন ওর কাছেই থাকলো, ওর জিনিস। আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না, আর আমাদের চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের সাবস্ক্রিপশন পেলে কিন্তু আমরা আরো মোটিভেশন পাবো এগিয়ে যাওয়ার জন্য। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো চ্যালেঞ্জ নিয়ে অন্য কোনো সময়। তো তার মধ্যে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং দেখতে থাকুন আমাদের চ্যানেলটাকে।